বাঙালিরা বরাবরই একটু বুঝুন বিলাসী, বিভিন্ন রকমের খাবার খেতে বাঙালিরা খুব পছন্দ করে। তবে তার মধ্যে বিরিয়ানি অন্যতম, বিরিয়ানিটা একটু বেশিই পছন্দ করে। আজকে আমার রেসিপি চিকেন আখুনি বিরিয়ানি। এখানে 2 কেজি পোলাওর চাউলের জন্য 3 কেজি চিকেন নিয়েছি। চিকেনটা ভালো করে ধুয়ে তাতে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ আদা রসুন বাটা, দিয়ে দিয়েছি 3 টেবিল চামচের মতো বাদাম বাটা। এখানে আমি সব বাদামই অল্প অল্প নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি প্রায় 1.5 চা চামচ জিরের পাউডার, দিয়ে দিচ্ছি এখানে প্যাকেটের মশলা থেকে গরম মশলার পাউডার, দিয়ে দিয়েছি মরিচের গুঁড়ো 1 টেবিল চামচে 1 চামচ। এবার ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এখানে আমি 1 টেবিল চামচে 2 চামচ পেঁয়াজ বাটা ব্যবহার করেছি। এবার ভালো করে মাখিয়ে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। আপনার ইচ্ছা করলে দই দিয়ে করতে পারেন, তবে আমার কাছে এ রান্নাটা দুধ দিয়ে বেশি ভালো লাগে। ভালো করে মাখিয়ে তারপরে আমি 1 ঘন্টার জন্য ঢেকে রেখে দিচ্ছি। আর চুলায় বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে পেঁয়াজ ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন বেরেস্তা হয়ে গিয়েছে আমি প্রায় 1/2 পেঁয়াজ উঠিয়ে নিচ্ছি। এবার বাকি পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিচ্ছি মাংসগুলো। ভালো করে নেড়েচেড়ে বেরেস্তাগুলোর সাথে মাংসগুলোকে মিশিয়ে নিতে হবে। মাংসগুলোকে ভালো করে নেড়েচেড়ে তারপর কিন্তু কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ। দিয়ে দিলাম লং। এবার সামান্য পানি দিয়ে মাংসটাকে কষিয়ে নিতে হবে। আমি যে পাতিলে মেরিনেট করেছিলাম ওই পাতিলটা ধুয়েই পানি দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিয়েছি কাঁচামরিচ। কাঁচামরিচের ঝালটা আপনার অনুপাতে আপনি দিয়ে নেবেন। এবার দিয়ে দিলাম জায়ফল, জায়ত্রী বাটা। দিয়ে দিচ্ছি প্যাকেটের মশলা থেকে বিরিয়ানির মশলা। এবার ভালো করে নেড়েচেড়ে তারপর কিন্তু ঢেকে দিব। একটু পরপর নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার দিয়ে দিচ্ছি আলু বোখারা। নাড়াচাড়ার মধ্যেই রাখতে হবে। এবার দিয়ে দিচ্ছি ঘি। ঘি আপনার পরিমাণ মতো আপনি দিবেন, কম বেশি দিলে কোনো সমস্যা না। এবার অনেকটাই কিন্তু হয়ে এসেছে, তাই আমি এখন দিয়ে দিচ্ছি বেরেস্তাগুলো। আর কিছু বেরেস্তা রেখে দিব বিরিয়ানিতে ডেকোরেশন করার জন্য। তো ভিউয়ার্স, হয়ে গিয়েছে আমার বিরিয়ানির মাংস। তা এখন আমি একটু কেরা জল ছিটিয়ে দিলাম। মাংসটা হয়ে গিয়েছে, নামিয়ে নেওয়ার আগে দিয়ে দিচ্ছি আলু। আর আলুগুলো অবশ্যই আমি তেলে ভেজে নিয়েছি। এবার নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, মাংসটা যখন হয়ে গিয়েছে এখন আমি
চাউলটাকে সিদ্ধ করে নিব। চুলে একটি পাতিল বসিয়ে দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, লং, তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা সামান্য ভাজা হওয়ার পরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, আমি চা চামচ এক চামচ করে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। এবার পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখানে আমি 1 কেজি চাউলের জন্য 1.5 কেজি পানি ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি কিশমিশ, দিয়ে দিচ্ছি ঘি, দিয়ে দিচ্ছি প্যাকেটের মশলা থেকে বিরিয়ানির মশলা, দিয়ে দিচ্ছি শাহি জিরা, আর দিয়ে দিচ্ছি গোলমরিচ। এবার ভালো করে নেড়েচেড়ে তারপর ঢেকে দিব বলক আসা পর্যন্ত। যখন বলক চলে এসেছে আমি দিয়ে দিচ্ছি চাউলগুলো। চাউলগুলো আমি ধুয়ে ছেঁকে রেখেছিলাম। এবার ঢেকে রান্না করব, আর অবশ্যই লবণটাকে চেক করে নিতে হবে। যখন বলক চলে এসেছে আমি কিন্তু মাংসগুলো মিলিয়ে নিচ্ছি। এবার ঢেকে চুলাটাকে লো ফ্লেমে দিয়ে দিব। তো এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। তো ভিউয়ার্স দেখুন, হয়ে গিয়েছে আমার এখনই বিরিয়ানি। খুবই ঝরঝরে হয়েছে এবং খেতে কিন্তু অসাধারণ হয়েছে। আপনি বাসায় এভাবে বানিয়ে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।